হুল্লোর 24/7 এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে রয়েছি নন্দন জীবনানন্দ সভা ঘরে। আপনারা দেখতে পাচ্ছেন সত্যমধুর পরিচালনায় কবিতা পাঠের আসর এবং শ্রুতি নাটক এর এখানে চলছে। তো আমরা সরাসরি আপনাদের দেখাবো যে এই মুহূর্তে যে অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হতে চলেছে সেই অনুষ্ঠান। সপ্তমধুর মধুর উচ্চারণে অনিন্দ্যবাবু আপনাদের সকলকে ডেকে এনেছে একটা আহ্বান নিয়ে, যে আহ্বান মানুষের যে ক্লান্তি, মানুষের যে অবসাদ, তার থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্য উনি আহ্বানে ডাক দিয়েছেন। সে ডাকে আপনারা প্রত্যেকে সামিল হয়েছেন। মানে সমুদ্রের মতন এরই কাছে অনেক নেই, প্রান্ত দেখতে পাচ্ছি না। তোর বলো দাদা, এখানে কিন্তু 20-25 হাজার লোক বেকসুর হয়, তারা বলো নট্য কোম্পানির বই। সত্যি সত্যি না, শুনেই পাটা টলে গেছে যে 25 হাজার লোক দেখবে আমি অভিনয় করবো মঞ্চে। কিন্তু তখন মনে হয়েছিল যে কোনো এক সময় ছোটোখাটো কোনো নাট্যদলের হয়ে মুক্ত অঙ্গনে অভিনয় করছি, বৃষ্টি পড়েছে সন্ধ্যেবেলা, নাটকের চরিত্র 16 জন, দর্শক আসনে হয়তো 5 জন কি 6 জন বসে আছে। উপস্থিত হয়েছেন আমাদের শুভাকাঙ্ক্ষী, এবং আমি যাকে ব্যক্তিগতভাবে অভিভাবক মনে করি সেই সতীনাথ মুখোপাধ্যায়। কাজ করছে না, মরতে গল্প করতে এলো, জ্বালা মেরে বুঝলে গোপি, সবাই ভাবে যে তরকারির বাগান করা নাকি খুবই সোজা, জানে না কিচেন গার্ডেনের পেছনে কত খাটনি, জল দাও রে, সার দাও রে, মাঝে মাঝে মাটি খুঁড়ে সে করে হাওয়া লাগাও রে। আপনার সেই কৃষ্ণ ভক্ত কুকুরটাকে দেখছি না কেন কৃষ্ণ কিশোর দাদা, সে তো কখনো আপনার সঙ্গই ছাড়ে না। কি বললে কুকুর? না না, কথাটা মন্দ বলনি, ভাবছি বাগানের পেছন দিকে একটা পুকুর কাটবো, জল সাপ্লাই দেবে সঙ্গে মাছও। একটা ইচ্ছা যেটার মধ্যে থেকে সেই ইচ্ছাটা সবার মধ্যে আপনি ছড়িয়ে দিতে চাইছেন। আপনার শুরুর জার্নি থেকে আজ অবধি আপনার যে অভিজ্ঞতাটা সেখানে, শুরুর জার্নি তো সে কোন ছোটবেলায়, সে মায়ের হাত ধরে শেখা। তো আমি মূলত মঞ্চ নাটকের মানুষ, মঞ্চ নাটক দিয়ে প্রায় 50 বছর ধরে মঞ্চ নাটকই করেছি। তো এখন মঞ্চ করাও তো এখন একটু বড় হয়ে গেছে বিষয়গুলো অনেক, তখনকার দিনে আমরা যেভাবে করতাম আর এখন মঞ্চ যেভাবে হয়, যাই হোক। তো আর এই এই দলটি আমার প্রায় গত 6 বছর ধরে কাজ করছে। তো আমি চেষ্টা করি সর্বদা সমস্ত নতুন মানে মানুষকে আর কি শিল্পীতে পরিণত করার, এই চেষ্টাটা আমার নিরন্তর আছে। আজকেই আপনারা দেখলেন অন্তত বেশ কয়েকজন, আরও কয়েকজন আছেন তারা এখনও ওঠেননি মঞ্চে, তারা জীবনে প্রথম মঞ্চ করবেন এখানে এসে, তারা নিজেদের সেইভাবে তৈরি করেছেন। কাজেই আমরা আশা করব যে আগামী দিনে আস্তে আস্তে আরও ভালোভাবে ভালোর তো কোনো শেষ নেই। তো আমরা চেষ্টা করব নিরন্তর সুস্থ সংস্কৃতির সঙ্গে থাকতে। হ্যাঁ, যারা নতুন, যারা প্রথমবার এসে যে প্রয়াস করছে, চেষ্টাটা করে যাচ্ছে যে আগামী দিন তারাও একটা মাত্রা পাবে, এটার জন্য তো তাদের এই সুযোগটা করে দিয়েছেন আপনি, সেক্ষেত্রে আপনার ভালো লাগাটা? এটা একটা পারস্পরিক সম্পর্ক। এই শব্দমতো দলটা আমার মনে হয় আমার একটা বৃহৎ পরিবার। তো এখানে পরিবারের বাইরে কেউ নেই, এই সবাই মিলেই শব্দমধুর, আমি একা কিন্তু শব্দমধুর না, এদের জন্যই শব্দমধুর তৈরি হয়েছে। এরা যতদিন আছে শব্দমধুর থাকবে, এরা যখন থাকবে না তখন শব্দমধুরও থাকবে না।
এটা একটা পারস্পরিক সম্পর্ক, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের পরস্পরের সবারই। এটা আমি আলাদা করে হ্যাঁ শিক্ষকতা করি হয়তো, বা আমি চেষ্টা করি সবার সঙ্গে বন্ধুর মধ্যে মিশতে এবং ওই খেলাচ্ছলে কাজ শিখিয়ে নিতে, মজা করতে করতে কাজ করতে পারলে কোথাও গিয়ে মনে হয় যে কোথাও একটু স্নায়ুগুলো শিথিল হয়। স্নায়ুগুলো শিথিল করে কাজ করাটা ভীষণ জরুরি। তোমরা এতক্ষণ যেটা দেখলাম আমরা, সেটা নিয়ে আমি একটাই কথা বলবো। এতক্ষণ ধরে সতীনাথ মুখোপাধ্যায় আমাদের অনেক কথাগুলো কথা বলি, একটা জিনিস খেয়াল করে দেখবে, একটা লেভেলে কথা বলে গেছেন, সমানে যতক্ষণ কথা বলেছেন এই স্তরটার থেকে কখনো ওঠেননি কখনো নামেনও, কখনো ওঠেননি কখনো নামেননি। এই যে ধরে রাখা নিজেকে এবং ধরে রেখে সমস্ত কিছু এক্সপ্রেস করা, এইটাই হচ্ছে শিক্ষা, এইটাই হচ্ছে বাচিক শিল্প, এটাকেই বলে এক্সিকিউশন। তো এইটা একটা অত্যন্ত শিক্ষার ব্যাপার। উনি যতগুলো কথা বললেন, কখনো কোনো স্বর তার কোনো শব্দ এবং কোনো স্বর আমরা শুনতে পাইনি এমন কিছু নয়, আমরা প্রত্যেকটা শব্দের অনুরণন আমাদের কানে এসে পৌঁছেছে, এইটাই হচ্ছে বাচিক শিল্প। উনি আজকে একটা লেসন দিয়ে গেছেন প্রত্যেকের কাছে, যে এই মাত্রাটাকে ধরে রাখা ভীষণভাবে উনি দিয়ে গেছেন। আমরা অবশ্যই সেই কথাটাও তুলে ধরব, পাশাপাশি আপনাদের আপনার যে প্রয়াস, এই যে উজ্জ্বলতা প্রত্যেকে, সে যে এখনো অনেকে বয়সের একটা দোরগোড়ায়ও পৌঁছে গেছে, যদিও আমিও যাই যাই রোদ্দুরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, বয়সটা কম নয়, তবুও ভীষণভাবে আপনাদের এর জন্য। তার আগে মাঝখানে আর একটা কথা বলে নিই, যে আমি অনিন্দ্যবাবুকে দেখে এসেছি বিগত দিন থেকে, সুশাব্দিক আমি সেই অনুষ্ঠানেও ছিলাম, কিন্তু সেই সময় আমি কভারেজটা করতে পারিনি, আশা করি আগামী দিন করব, নিশ্চয়ই করব। সেখানে তখন আগামী দিন আপনাদের সঙ্গে আরো পরিচিত হবে, আমাদের এই চ্যানেলের সঙ্গে আমরা আছি আপনাদের সঙ্গে। আমি কিচ্ছু পারতাম না তার থেকে, যখন এরকম জায়গায় আমি আসতে পেরেছি, আমার মনে হয় যেই চাইবে একটু ভালোভাবে কাজটা করতে, আন্তরিকতা পারছে আমি কোনোদিন কোনো কাজকেই ফাঁকি দিয়ে করার চেষ্টা করি, যখন পারিনি ছেড়ে দিয়েছি, কিন্তু কোনোরকমে ম্যানেজ করে ফাঁকি দিয়ে চালিয়ে দেবো এইটা আমার কোনোদিন মাথাতেই আসেন। আর আপনি স্যার বলার সময় বললেন যে আজকের যে সংবাদ আপনি দূরদর্শন থেকে আমরা দেখি, আজকে যে সংবাদ মাধ্যমগুলো চলছে আর সেখানে দাঁড়িয়ে তারা যেভাবে সংবাদ পরিবেশন করছেন, যুদ্ধম দিকে ভাব যেন সবসময়, ওইটা তো আমাদের আমরা কি টেলিভিশন স্ক্রিনে ওটা ওটা কোনো সিনেমা ওগুলো কোনো তখন হয়তো আমরা করতে পারি যে এরকম একটা ব্যাপার, কিন্তু রোজকার ঘটনা বলবার সময় এইরকম অ্যাগ্রেশন, এটা মানে বাঙালি কালচারের সঙ্গেই যায় না। আর দিনকাল পাঠাচ্ছে মানে সর্বতোভাবে আনন্দ পেয়েছি সমস্ত কাজে। আচ্ছা।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্যামেরায় অভিষেক দাশগুপ্ত এবং অরণ্য অনির্বাণ সেনগুপ্তের সাথে দিব্যেন্দু দাস, নমস্কার। নমস্কার।